এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহপাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহপাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহপাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন, একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়? একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন, হয়? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি আমি, বুঝতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস লস, একটা একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরো কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিং এ যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, বলে আচাক করা বুঝছি না। আর আমরা বলছি না কাছে আসারই গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে।